জীবন কে রোজ নতুন করে সময় হয়েছে সব বদলে দাও সময় হয়েছে কিছু করে দেখাও আজ তাই প্রতিদিন আনন্দ নিন আপনারা যোগদান করায় আমি খুবই আনন্দিত কারণ আমি বিশ্বাস করি যে আজ আমি আপনাদের যে শিক্ষাদান করব। তা আপনাদের জীবনকে উন্নত করবে যে জিনিসটা একেবারে করা উচিত নয় সেটা হলো সব কিছুর কারণ খোঁজার চেষ্টা যুক্তি সংঘর্ষ চিন্তা দুশ্চিন্তা করার কোনো লাভ নেই ঘটনাচক্রে বাইবেল আমাদের এই দুটোর একটারও করা উচিত বলেনি তবে কোনো কিছু করো না বলাটা সোজা হারানো সম্ভব ত্যাগ করা খুব কঠিন আমি জানি কারণ আমার এটা নেশার মতো ছিল জীবনের একটা সময় আমি সব কিছুর কারণ খুঁজে বার করতাম কখনো বিশ্রাম পেতাম না দেখুন কারণ খোঁজা আর দুশ্চিন্তা শান্তি ও আনন্দ চুরি করে নেয় আর আজ আমাদের অনুষ্ঠানে আমি বেশ কিছু মূল চাবিকাঠির খোঁজ দেব যা আপনাদের অবশ্যই সাহায্য করবে আর সব কিছু জানার ও কারণ খোঁজার ইচ্ছে মন থেকে সরিয়ে দিন অনেক বেশি মাত্রায় জীবনে আনন্দ লাভ করতে শুরু করুন ভালোভাবে মঙ্গল করুন হিতপদের ষোলোর নয় মনুষ্যদের মন আপন বিষয়ে সংকল্প করে কিন্তু পথের তাহার পদক্ষেপ স্থির করেন আমি বিশ্বাস করি ওঠার পর প্রভুর দ্বারা আমার পদক্ষেপ সুন্দরভাবে চালিত হয় আমি যানজটে আটকে রয়েছি ঠিক সময় পৌঁছতে পারবো না বিচলিত হব না বলবো আমার চলাফেরা সবই নির্দেশিত কেন যানজটে প্রভু আমাদের চলাফেরা নির্দেশ করেন জানি না যানজটে যদি আমি আটকে না থাকতাম তাহলে রাস্তার কোথাও আটকে থাকতাম তবে মরেই যেতাম হয়তো একেই বলে আস্থা সব কিছুর একটা উদ্দেশ্য থাকে আমাদের দরকার উদ্দেশ্যটা কি জানার আর শুধু শিশুর মতো আমাদের বলে যেতে হবে বাবা তেমন আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি রাজ্যে বসবাসের চাবিকাঠি হল বিশ্বাস অপূর্বভাবে বাঁচার এক অনবদ্য স্থান সেই রাজ্যে আপনি বিশ্বাস ছাড়া থাকতে পারেন না আর পবিত্র আত্মার মধ্যে থাকে ধার্মিকতা শান্তি ও আনন্দ তাই বিশ্বাস ছাড়া রাজ্যে বাস করা যায় না এই চাবি সেই বন্ধ দরজা খুলে দেয় আর যদি শিশুর মতো না পৌঁছন তাহলে সে দরজা কোনো দিন খুলতে পারবেন না এটা আপনাকে মনে রাখতে হবে মা আছে ধরে নেবে ফলাফাও আমার দিকে আগের এর মতো তারপর আমি দুই মিলে সবাই লাফাও এদিকে তারপর আমার কাছে ঝাঁপ দিল সে আমায় বিশ্বাস করেছিল সে কোথায় বলেনি যে তুমি আমায় ধরতে পারবে কি আমাকে লাফার মতো শক্তি আছে কোন হাতে তুমি আমায় লুফে নেবে আমাকে লোফার জন্যে কত সময় নেবে ও যদি জিজ্ঞেস করতো তাহলে আমি অপমানিত হতাম বহুদিন ধরেই আমরা প্রভুকে অপমান এভাবেই করে আসছি আর আমাদের তাকে বিশ্বাস করার মতো আচরণ করা উচিত তখন আমরা সব কিছুর কারণ খুঁজতে যাব না এই না জানার ব্যাপারগুলো আমাদের স্বচ্ছন্দ জীবনের বহু বছর সব কিছু কারণ জানার পেছনে সময় দিয়ে আমি স্বচ্ছন্দ থাকতাম এবং আমি যতক্ষণ না বুঝতাম যে আমি উত্তর খুঁজে পেয়ে গেছি আমার মন বারবার বারবার সেই প্রশ্নের উত্তর খুঁজেই যেত একবার নয় বারবার পুনর্বার আর বন্ধুদের সঙ্গে সেই সময় প্রশ্নের উত্তর খুঁজতাম আমি বেশিরভাগ প্রার্থনা তখন প্রার্থনা ছিল না শুধু কেন কেন প্রভু কেন কখন প্রভু কখন কেন প্রভু কেন কখন প্রভু কখন কেন আমি এরকম ব্যবহার করতাম কেন আমার ক্ষেত্রে আমার ঘটতো কেন আমার সহায়ক গোষ্ঠী বড় হচ্ছে না কেন কবে কবে আজ এই জমায়েতে কেউ কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝেছেন নিশ্চয়ই আমি আমার জীবন নিয়ে কি করব কে আমায় বিয়ে করবে হয়তো কেউ আসবে হয়তো আমি কিন্তু তাকে যিশুর নামে ধরুন আপনি বেশি বয়সে মা বাবা হলেন যখন বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার সময় বলবেন এবার কি করতে হবে তারাই বলে যাবে কতক্ষণ লাগবে পৌঁছতে হবে কতক্ষণে কতক্ষণ আর পৌঁছতে লাগবে বার বার শুনতে শুনতে আপনি হয়তো বলবেন আমরা যখন পৌঁছবো ঠিক তখনই পৌঁছব। আজ রাতে প্রভু এই বাণীটি বলেছেন তিনি বলেছেন যে চুপ করো যাত্রার আনন্দ না পৌঁছনোর তখন ঠিক পৌঁছে যাবে ঠিক প্রভু আমার জীবনটা আমি কি করব ও আলাদা বিষয় এটা একটু ওটার একটু এখানে একটু ওখানে একটু কেবল পাল্টে যায় আর যাত্রা তো এমনই হয় যেই কারণ খুঁজতে পাবেন অমনি প্রভুর জন্য অন্য কোনো সিদ্ধান্ত নেবেন আগামীকাল কি আছে ভাবতে যাবেন না আজকের দিনটা দেখুন আর যুক্তিবাদিতা ও দুশ্চিন্তার কারণে আজ যে দিনটা আমরা পেয়েছি সেটা কাটানোর শক্তি ধ্বংস হয়ে যায় আর আজকের দিনটা উপভোগের জন্য যথেষ্ট শক্তি প্রভু আমাদের দিয়েছেন তিনি বলেন আগামীকালের কথা ভেবে লাভ নেই আজই প্রভুর সমস্যা রয়েছে বলুন আমার পদক্ষেপ প্রভুর নির্দেশে চলে পরের বছর এই কথাটা আবার বলবেন এবং হয়তো তারপর যখন যানজটে পড়বেন তখন আটকে থাকবেন না বা কোনো স্টোরে লাইনে দেরি করলে চাইবেন না যখন সেখান থেকে বেরিয়ে এটা কেন হলো বুঝতে পারছি না কারণ আমি পারি না এটা তুমি কেন পারো না আমি জানি না এটা হবে না আমার কাছে এটা আছে আমার কাছে আমি খ্রিস্টান নই এটা আমি সরিয়ে দিন আমি চাই না এগুলোকে আমার চাই না এটা আমার কাছ থেকে সরিয়ে নাও আপনাদের কেমন লাগছে একটু বলুন ঠিক যেন বুড়ো শুক্র সারাদিন খ্রিস্টান মনে হচ্ছে আমারই এমন কেন হয় কেন হয় জানি না জানি না আমার সঙ্গে কেন আমার জীবনে এইসব হয় আমাদের কেন হয় না সবারই হয় জীবনে এটাই ঘটে হিতপদেশ ষোলোর পঁচিশ এবার নতুন সূচনা পেতে শুরু করেছি হিতপদে ষোলোর পঁচিশ একটি পথে আছে যাহা মনুষ্যের দৃষ্টিতে সরল কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ তাই ভীষণ সতর্ক থাকা প্রয়োজন কারণ আমরা কারণ খুঁজতে থাকি সেটা আমাদের সঠিক বলেই মনে হয় কিন্তু আমরা যদি পবিত্র আত্মার নেতৃত্ব মেনে না চলি তাহলে সব কিছু শেষ হলে বিরাট একটি সমস্যায় পড়ব তাই অন্যায় দরজাগুলো বন্ধ করার জন্যে একটা সঠিক দরজা খুলে দিন আর আবার কখনো কখনো প্রভু কোনো দরজা বন্ধ করে দেন তখন আমরা চারপাশে মানুষদের দেখে কেমন যেন নুয়ে যাই কারণ আমরা ভাবি তারা আমাদের সুযোগগুলো নিয়ে নিচ্ছে প্রভুকে বিশ্বাস না করলে একটা দরজা তিনি বন্ধ অন্যটা তিনি খুলে দেবেন না যদি এখানকার দরজা বন্ধ না করেন তাহলে পরের দরজাটা তিনি খুলে দেবেন না প্রভু হয়তো আপনাকে মনে মনে কিছু বললে এদিকে আপনি তা শুনলেন না সেক্ষেত্রে বাসা থেকে তিনি বার করে দিতে পারেন কিন্তু নিজের কথাটা তখন আমি বেশি ভাবতাম অনেক টাকা আয় করতাম দেবের সঙ্গে বিয়ে হলো আমাদের তিনটে সন্তান হতে হতে বুঝলাম বেশি টাকা কামানো আমার বেশি পছন্দ আমিও ক্রিশ্চান ছিলাম তাও আমি আস্থা রাখতাম না চাইতাম ব্যাংকে টাকা জমা হোক এদিকে প্রভু আমায় চাকরি ছাড়ানোর চেষ্টা করতে শুরু করেছিলেন আমি হয়তো কিছু বললাম প্রভু আমায় চাকরি ছেড়ে সহায়ক গোষ্ঠী গড়ার জন্য তৈরি হতে বললেন কারণ আমি খুব ব্যস্ত থাকতাম আর আমার অনেক সমস্যাও ছিল তাই প্রভুর সঙ্গে সেসব ব্যাপার নিয়ে আদৌ সময় কাটাতাম না প্রভুকে আমি সবটা বিশ্বাস না করলেও অল্প অল্প একটু বিশ্বাস করতাম একটা পার্ট টাইম চাকরি পেলাম আমি প্রভু আমায় পার্ট টাইম চাকরি করতে বলেননি কিন্তু প্রায় আমরা প্রভুর কথায় পুরোপুরি না শুনে সামান্য একটু আত্মত্যাগ করি আর ভাবি যে তিনি তা মেনে নেবেন তিনি বলেন আত্মত্যাগের বদলে বাধ্যতা আমার বেশি পছন্দ যাই হোক আমার মাইনে অর্ধেক হলো প্রভুর আশীর্বাদের আশায় আশায় পার্ট টাইম চাকরি তো পেলাম এদিকে মনে মনে চেয়েছিলাম যে সেটাও যাক ব্যাস আমি তো রেগে আগুন আমি তখন তেমন মানুষ ছিলাম না যে মন দিয়ে কাজ করতাম না আমি ভালো কর্মী ছিলাম সব সময় লেগেই থাকতাম প্রথমেই আমার মাথা এলো যে মনে হয় প্রভু চান না যে আমি এই কাজটা করি আমাদের অনেকেই দেখে দেখে মনে হচ্ছে আপনারা যেন বজ্রহত হয়েছেন ভাবছেন হয়তো প্রভু আমাকেও এই কথা বলেছিল কে জানে আমি জানি কে কে জানে কি ঘটবে তবে সময়টা ভালোই কাটবে আমি বলেই থাকি যে প্রভু আমায় বলুন আমায় বলুন আমায় পথ দেখান আমায় পরিচালনা করুন চালিত করুন তারপরে যেই তিনি কিছু করেন বলি এটা কি হচ্ছে আমার এটা কেন হয় প্রভু আমার বাচ্চা আপনি ছাড়া আমার কেউ নেই কি হবে আমার কিছুই বুঝি না প্রভু তারপর যেই তিনি কিছু করেন অমনি আমরা বলে উঠি এরকম আমার কি হবে জানি না প্রভু আমার বাঁচান প্রভু আমার কি হবে বুঝতে পারি না এটা নয় সেটা নয় আমি আর পারছি না কিটা করতে হবে বাঁচান প্রভু আমাদের দুর্গন্ধময় সমস্যাগুলো নিয়ে সব কিছুর ভেতরে ঢোকার চেয়ে মাঝে মধ্যে একটু মজা করা আমি শুধু প্রার্থনার সাহসটুকু দিতে পারি প্রভু সেই দরজা খুলুন যা মানুষ পারে না সেই দরজা বন্ধ করুন যা মানুষে পারে না আপনি যদি এই প্রার্থনা একটা না করে যান তাহলে সিট বেল্টটা বেঁধে নিন কারণ কোনো না কোনো জিনিস পাল্টে যাবে আর আসুন বলতে থাকুন প্রভু সেই দরজা খুলুন যা মানুষে পারে না সেই দরজা বন্ধ করুন যা মানুষে পারে না নতুন কিছু ঘটতে শুরু করলে আশেপাশে লোকেদের ওপর খেপে যাবেন না আর বলবেন না হে যিশু একটুখানি গভীরভাবে ব্যাপারটা কজন বুঝেছেন জীবনে যেসব ঘটনা ঘটছে তখন কজন ভাবছেন ওরে বাবা প্রভুর অভিপ্রায় মনে এবার তা ঘটছে অথবা বলি যে প্রভু এটাও পাল্টান পাল্টান প্রভু আপনার মতো হতে চাই যিশু আমায় পাল্টান প্রভু প্রভু কাজ শুরু করবেন আপনাকে সংশোধন করতে থাকবেন আর আপনি হতাশ হয়ে যাবেন এবার দেখুন প্রদেশ কুড়ি চব্বিশ আজ ব্যাপারটা খুব জমে গেছে গতকালও হয়তো এখানে এসেছিলেন আর বলেছিলেন একজনকে মনে হয় থাপ্পড় মারি মনে হয়নি কি বলুন সত্যি করে বলুন মনে হয়নি আর আমি একদিন চারজন প্রচার করে বাজারে গেছিলাম তখন আমার স্বামী ও মেয়েদের বলেছিলাম তোমরা আমার জন্য প্রার্থনা করো কারণ সকাল থেকে একজনের মেয়ে মারতে ইচ্ছে করছে সকালে উঠে মনে হলো লাগের চোটে মাথা চুলগুলো ছেড়ে দিই কোনো এমন হয়েছে ঠিক যেন সবাই আমায় একা ছেড়ে দাও আর ভাল লাগছে না ছেড়ে দাও আমি দেখেছি যে দরজা খোলার তালমারের পক্ষে সবাই সবচেয়ে ভালো প্রার্থনা করুন মজা করুন এবং চলে যান আর যার ফলে শেষে এটাই হলো তারা আমায় যাচিয়ে গেল আর আমি হেসে গেলাম তারা গোল হয়ে হাঁটছিল আপনি ভাবছেন জয়েস এই বুঝি থাপ্পড় মারলো আমাদের দুর্গন্ধময় সমস্যাগুলো নিয়ে সব ভেতরে ঢোকার চেয়ে মাঝে মধ্যে একটু মজা করা অনেক শ্রেহ পনেরো বছর আগে আমি এইভাবে ভেবেছিলাম চমকে উঠি আচ্ছা এটা কি মধ্যস্থতা নাকি প্রভু এভাবে আমায় চালাচ্ছেন সেটা কি হয়তো আমি পা করেছি কিছুই বুঝি না কিন্তু আমি অন্যায়টা কোথায় করে ফেললাম বুঝলাম না হয়তো এখানেই একটু বোঝা দরকার আমাদের আর আমি জানি এটা কি জিনিস তবে খুব ভারী জিনিস মনে হচ্ছে ভীষণ জানি না কি তবে সবাই থাপ্পর মারতে চায় আজ আমি ব্যাপারটা বুঝিনি তবে হ্যালো লুইয়া আমি ব্যাপারটাকে সরিয়ে এসেছি আজ আমি শাস্ত্র প্রচার করি প্রভুর মহিমা আপনার অপছন্দের কিছু যখন ঘটতে থাকবে জীবনে তখন তার করে কাবু হবে না খুঁজে বার করতে যাবেন না যে আসলে সেটা যে সব জিনিসগুলো অস্বস্তি হবে তার কারণ খুঁজতে যাবেন না প্রত্যেকটা ক্ষুদ্রতম আবেগ ঘটতে যাবেন না কেন আমি কিভাবে ভাবতাম কেন ওভাবে ভাবতাম কেন আপনি ওভাবে করতেন কেন প্রভু ও করতেন এবার থেকে নতুন ভাবে গ্রহণ করুন পরোয়া করব না হে হে পরোয়া করব না পরবা করি না পরবা করবো না পরবা করি না পরবা করব না পরবা করি না ও হ্যালো লুইয়া হিতপ্রদেশ কুড়ির চব্বিশ মানুষের পদক্ষেপ সদা হইতে হয় তবে মানুষ কেমন করিয়ে আপন পথ বুঝিবে প্রভু তার ভাবনা তার বোঝাপড়া ও তার পরিকল্পনা নিয়ে অনেক ঊর্ধ্বে রয়েছে সব কিছু আমাদের জন্য আগে স্থির করে রেখেছেন যদি আমাদের পদক্ষেপ তার দ্বারা নির্দেশিত হয় তবে তার পরিকল্পনা যদি সব কিছু নাগালের বাইরে হয় তাহলে সারা পৃথিবী কিভাবে। বুঝতে পারবে যখন আপনারা ঘটনার কিছু করেন তখন আপনারা আপনি পিছিয়ে তখন তা এবার আমি বুঝেছি কেন প্রভু পরে করার আগে সেসব জিনিস গুছিয়ে দেন না কারণ একটি ছোট্ট শিশুর মতো হয় প্রভুর ওপর আস্থা রেখে আত্মজ্ঞানের মাধ্যমে ক্রুশবিদ্ধ মৃত্যুর ঘটনাটা জানতে পারা যাতে আমরা সেই জায়গায় পৌঁছে আধ্যাত্মিক পরিপক্কতা পাওয়ার জন্যে সেই সব ঘটনার মধ্যে দিয়ে পেরিয়ে যেতে পারি যা আমাদের দরকার অনুযায়ী প্রভুর প্রতি অবনত হয় কতবার আমরা বলি বলুন তো আর যা জানি তা যদি আগে জানতে পারতাম এই ব্যাপারটা আমাদের মেয়ে স্যান্ড্রার মধ্যে ছিল যে কোনোদিনও আমার মতো বুদ্ধি নিত না ব্যাপারটা বুঝতেন বেশ অদ্ভুত লাগে যখন মাত্র আঠেরো বছরের একটা মেয়ে কারোর কথা শুনতে চায় না কারণ তার ভাবে যে তারা সব বোঝে সব জানে ব্যাপারটা হাস্যকর কারণ যতক্ষণ না বুঝেছেন যে আপনি কিছু জানেন না ততক্ষণ আপনি কিছুই জানেন না তারপর আপনি কিছু জানার জন্যে প্রথম পদক্ষেপ নেবেন কারণ হয়তো একটু বিনয়ী হয়েছেন ততদিনে আর বাইবেলে বলে যে জ্ঞানে সূত্রপাত হয় প্রভুর অপরূপ পতা ও শ্রদ্ধাজনিত ভয়ের মধ্যে স্যান্ডরা কোনোদিনও চাইনি যে আমি অনেক কিছু বলি ওকে কোনোদিনই বলতাম না আমি নিজে নিজেই সিদ্ধান্ত নেব আমি ওসব শুনতে চাই না নিজের জীবন আমি নিজেই চালাবো আর আমি ওসব বলবো না আর এই ব্যাপারে তুমি কিছু বলবে না এই ব্যাপারে তুমি কিছু ভাববে না আর আমি জানতে চাই এই ব্যাপারে তোমার ক্ষমতাটা কি আবার এত বলে কি অদ্ভুত নয় আমি তোমার মতামত চাইছি আপনারা বুঝতে পারছেন তো যে যত বড় হবেন তত আর একটা চূড়ান্ত নির্বোধের মতো কাজ আপনার বয়সে যাই হোক না কেন আঠেরো বা আশি আপনি সব জানেন এটা ভাবাটা বোকামি কারণ আমাদের মধ্যে কেউ নেই যে সব কিছু জানে আমাদের মধ্যে এমন কেউ নেই যার অনেকে বোঝার দরকার পড়ে না আর আমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে ভালো পরামর্শের দরকার হয় না আর আমাদের মধ্যে এমন কেউ নেই যার প্রভুর সামনে অবনত হওয়া দরকার সব হৃদয় সত্তা দিয়ে বিশ্বাস করার দরকার পড়ে না আমি বলছি কারণ খোঁজার স্বভাব আমার ধ্বংস করেছিল সব অর্থেই ধ্বংস করেছিল কারণ আমি নির্যাতনের পরিবেশে বড় হয়েছিলাম আর আমার কেউ যত্ন নেয়নি ভয় থেকে বেরোনোর জন্য আমাকে নিজেকেই নিজের যত্ন নিতে হয় আজ আমি বুঝি কেন সব কিছুর আগে গোড়া থেকে জানতে চাইতাম কারণ আমার জীবনে আশ্চর্য ঘটনার শেষ ছিল না আমি 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 কারোর ওপর নির্ভর করতে চাইতাম না নিজের ব্যবস্থা নিজেই করতে চাইতাম কারণ ভাবতাম যে আমি করলেই শেষে দুঃখ পেতে হবে আর ভাবতাম যে বিশ্বাস করলেই একটা সময় দুঃখ পেতে হবে ও নিরাশ হতে হবে তাই প্রভু আমায় এসব সব কিছুর কারণ খোঁজার চেষ্টা থামানোর শিক্ষা দিয়েছিলেন সংঘর্ষ করেছিলাম আর হতাশ হচ্ছিলাম এই জায়গাতে আমার পূর্ণ জন্মলাভ হয় আত্মা পূর্ণ হয় বই পড়ে টেপ শুনে এত সব করা সত্ত্বেও কিন্তু সেই অসুখী থেকে যায় দেখুন খ্রিশ্চান হওয়ার দরুন যদি আপনি কোনো রকম জন্ম লাভ করেন খ্রিস্চান হওয়ার দরুন কোনো রকম ফল না পেয়ে আশা না করে উচিত শান্তি ও আনন্দ সেটা প্রথম মূল ব্যাপার যেটা আমাদের দরকার কারণ বাকিগুলোর কোনোটাই মঙ্গলজনক কিছু করে না একদিন আমি উপদেশক পড়েছিলাম সেখানে সম্মেলনের একটা কথা ছিল জীবনে আনন্দ না থাকলে সব কিছুই কেমন অর্থহীন আর জীবনে আনন্দ না থাকলে কিছু অকাজের বলে মনে হয় কোনো উদ্দেশ্য থাকে না আর দেখুন অনেক বছর আগে যখন আমার গোষ্ঠী গড়ে উঠেছিল তখন কিছুতেই আমি আনন্দ পেতাম না কারণ খোঁজা আর দুশ্চিন্তা করার অভ্যেসটা রয়ে গেছিল বলেই এমন হয়েছিল কেবল কারণ খুঁজতাম তাহলে এই উদ্দেশ্যটা কি প্রভুর কাছে যা চাইছেন তাই পাচ্ছেন অথচ আনন্দ পাওয়ার বেলায় মুখটা ভার কেন হয় বাচ্চাদের নিয়ে যদি আনন্দই না পেলেন তাহলে সন্তান নিয়ে কি লাভ স্ত্রী থেকেও নিরাসক্ত হয়ে থাকলে তার মানে মূল্য কিসের বিরাট বাড়িতে থেকে যদি আনন্দ না পায় তাহলে কি লাভ পরিষ্কার করে সব সময় যদি ফিটফাট ঝকঝকে করে রাখতে হয় তাহলে অমন কাজ শুরু করতে গিয়েছেন আমাদের সবার মনের মধ্যে কিছু একটাতে অংশ নেবার ইচ্ছে থাকে আর প্রভু আমাদের সবাইকে যেন যেমন পারেন তেমনভাবে ভাবে সুসমাচার বাণী প্রচারের জন্য আহ্বান করে থাকেন প্রভুর বাণী বলে সারা পৃথিবীতে ভ্রমণ করো এবং সকল প্রাণীর কাছে সুসমাচার বাণী প্রচার করে হ্যাঁ প্রভু আমায় পাঠাচ্ছেন তবে তিনি হয়তো আপনাকে ডাকছেন আমায় পাঠানোর জন্যেই আর শারীরিকভাবে আমি উপস্থিত হলেও প্রার্থনা ও অর্থের ব্যাপারে সব সাহায্য আমাদের দরকার আপনাদের আহ্বান জানাই জয়েস মায়ের মিনিস্ট্রিজের অংশীদার হওয়ার জন্যে দেব আমার আপনারা প্রতি মাসে নিয়মিত অংশীদার হিসেবে সাহায্য করলে প্রশংসা করব আর জানুয়ারিতে আমরা ভারতবর্ষে যাব একটা শক্তিশালী কর্মকাণ্ড সঙ্গে নিয়ে আপনাকে ধন্যবাদ জানাই ও অংশীদার থাকতে অনুরোধ জানাই আমরা সেটাই চাই